সালটা 1947 আজ থেকে 76 বছর আগের কথা সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় ভারতীয় বোলার ভিনু মানকর যখন দেখলেন ব্যাটসম্যান বল ছোড়ার আগেই ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে গেছেন তখন তিনি বল ডেলিভারি না করে সোজা স্ট্যাম্প ভেঙে দেন আবেদন করেন রান আউটের এরপরে এই আউট হয়ে যায় তার নিজের নামে মানকাডিং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পর টাইমড আউট নিয়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই বলতে শোনা যাচ্ছে যেহেতু 150 বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম এবং সেটা সাকিব আল হাসানই করলেন তাহলে আউটের নাম দেয়া হোক সাকিবিং কেউ আবার অ্যাঞ্জেলো ম্যাথিউজের আচরণ দেখে রসিকতা করে বলছেন আসলে নাম দেওয়া উচিত ম্যাথিউজিং কেউ দাবি তুলেছেন এরপর থেকে কেউ টাইমড আউট হলে বলা হোক হি হ্যাজ বিন সাকিবড সাবেক ক্রিকেটারদের অনেকেই সাকিবের এমন আউটের আবেদন নিয়ে নানা মন্তব্য করেছেন অনেকে খুব একটা ভালো চোখেও দেখছেন না এটি আবার একজন ক্রিকেট ভক্ত লিখেছেন এ ধরনের আউট কোনো শ্রীলঙ্কান না হয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলে এর নাম নিশ্চিতভাবে সাকিবিংই হতো মানকাডিং নামকরণের পেছনে অস্ট্রেলিয়ান মিডিয়ার যে অনেক বড় হাত ছিল তা বুঝতে খুব একটা বেগ পেতে হয় না স্পিরিট অফ ক্রিকেটের দোহাই দিয়ে অনেকে বিরোধিতা করলেও মানকাডিং বা টাইমড আউট আসলে আইন অনুযায়ী বৈধ মানকাডিং আউট নিয়ে বিতর্ক হয় হরহামেশাই আবার আবেদন নাকচ করলে তাকে সাধুবাদ জানানোর ঘটনাও ঘটেছে এসব নিয়ে আলোচনা চলবেই তবে মানকাড যেমন একজন ক্রিকেটারের নাম অনুযায়ী হয়েছিল এবার কি টাইমড আউটকে সাকিবিং নাম দেওয়া হবে ফয়সাল আহমেদ সময় সংবাদ